हेलो यूट्यूब दिस इज संदीप और आजकल भिडियोते अपने देखाते चाहब जो कि डेंड्रोबियम पुरानो केन थे के, नतून किचू केकिस प्रोपोगेट करा जाए। चलून देखी एखे अपनारा देखते किचू गाच नहीं गार्डन थे एगल हाइब्रिड डेंड्रोबियम एखे एक गाच एक पटे रही है। एखे देखते अपना किछु ओल्ड स्टेम्स पुरानो केन रही है हमें एगुलो के नतून केकिर जोन्नो व्यवहार करब जाते एखान थेके नतून केकि किछु प्रोपोगेट करा जाए। आरो गाच रही है एखाने एकटी गाच अपना देखते पाच्छेन एई गाछटी एटाओ एकटी हाइब्रिड डेंड्रोबियम एके ए रूट सिस्टेम एक खराब हो रिपोर्टिंग करब बोले भेवेछि ताई जोन्नो एके एक हाइड्रोजेन पारोक्साइड जलेर संगे गुले एभावे रेखे दिएछि आध घंटा बा एक घंटा पर्यन्त राखते पारेन जाते आबार डिसइनफेक्टेड हय रूट्स और मीडिया गुलो। एटा हाइड्रोजेन पारोक्साइड এটা আমি ইউজ করে থাকি। এটা 6% আছে 3%ও পাওয়া যায় সেটাও ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে। তো আজকে আমি এই দুটো গাছ থেকে কিছু পুরানো স্টেম নেব নতুন কে কি প্রপোগেট করার জন্য। প্রথমেই দেখব আমাদের কি কি সরঞ্জাম লাগছে। প্রথমেই দেখা একটু ফাঙ্গিসাইড নিয়েছি আমি এখানে দুই রকমের কাঁচি নিয়েছি যেটা প্রয়োজন হবে সেটাকে আমি কাজে লাগাবো আর স্যানিটাইজার কটন আর এখানে আমি নিয়েছি মিডিয়াম যার উপরে আমি এই পুরনো স্টেমগুলো দেব পুরনো কেমগুলোকে দিয়ে আমি একটা নতুন কেকির জন্য একটা বেড তৈরি করেছি। এটা দেখুন এখানে কিছু কোকোনাট কয়ার আছে কোকোনাট কয়ার নিয়ে নিয়েছি একটু মোটা করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মোটা মোটা করে এখানে কোকোনাট কয়ার নিয়ে নিয়েছি। আর এই যে ট্রেটা নিয়েছি আমি সেই ট্রেটা দেখুন চারদিকে হোলস আছে চারদিকে ফুটো করা আছে তাতে করে এয়ার পাস করার সুবিধা হবে যেগুলো নতুন প্রপোগেট করার জন্য আমি স্কিনগুলোকে রাখবো সেগুলো অনেকটা এয়ারি একটা কন্ডিশন পাবে। আর এটাকে একটু প্রথম অবস্থায় প্রথম সপ্তাহ কি দু সপ্তাহ এক সপ্তাহ থেকে দু সপ্তাহ একটু ময়েস্ট রাখতে হবে যাতে নতুন করে রুটস বেরোবে প্রথমে তারপর আবার নতুন কেকি আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেডটা ঠিক কেমন হবে আমি এরকম বেড ইউজ করে থাকি সাধারণত একটা। এইবার আমি আপনাদের দেখাতে চাইব যে আপনারা নতুন কেকি যে প্রপোগেট করবেন তার জন্য কোন স্টেমটাকে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড ডেন্ড্রোবিয়াম আমার একটা পটেড গাছ রয়েছে এটার বয়স প্রায় 2 বছর হবে এটা সিডলিং অবস্থায় নিয়েছিলাম তো এখন গাছটার গ্রোথটা খুব ভালোই আছে। তো একদম পুরানো স্টেম বলতে গেলে সিডলিং অবস্থায় ছিল দেখুন এই যে এই স্টেমটা তারপরে দেখুন এই স্টেমটা একটু বড় তারপরে স্টেমটা দেখুন একটু বড় তারপর এইভাবে অনেকগুলি স্টেম হয়েছে সবচেয়ে ইয়াংগেস্ট কেন হচ্ছে এইটা এইটা আবার ম্যাচিওর হবে তারপর এটা থেকে ফুল হবে। আর আমরা প্রথমে দেখব যে কোন কেনটাকে আমরা কেটে নিতে পারি নতুন কেকি প্রপোগেট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি বললাম যে 1 2 এখানে 3 নম্বর স্টেম এটার দেখুন উপরের দিকটা এখানে ফুল হয়ে গেছে একবার দুবার তিনটে স্পাইক হয়েছিল এখানেও একটা দুটো স্পাইক হয়েছিল তো এবং কালো হয়ে গেছে এটা দেখুন কেমন সবুজ রয়েছে এটা হাফ গ্রিন আর এগুলো দেখুন পুরো ব্ল্যাকিশ একটা হয়ে গেছে
একটা পিগমেন্টেশন এসে গেছে এই স্টেমগুলোর মধ্যে। তো এইগুলো আমাদের ধরতে হবে যেগুলো পুরানো হয়ে গেছে স্টেমগুলো। তো আমরা এই স্টেমগুলোকে আমরা ব্যবহার করতে পারি নতুন কেইকি প্রপোগেট করার জন্য, কারণ এগুলো ফুলও হয়ে গেছে আর ফুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে আমি আরও একটি গাছকে রেখেছি, আমি এই গাছটা থেকে যে পুরনো কেন আছে আমি এগুলো থেকে নতুন কেকি প্রপোগেট করার জন্য চেষ্টা করব। এই গাছটা একটু রুট সিস্টেমটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এটাকে হাইড্রোজেন পারঅক্সাইডে রেখেছিলাম, একটু আগেই আপনাদের দেখিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড। আর আমি এখান থেকে দেখুন কেটে নিতে পারি এই ডালটা, এই ডালটাকে আমরা কেটে নিতে পারি। এটা একবার দুবার তিনবার ফ্লাওয়ার হয়ে গেছে, হ্যাঁ, আর এটা একটু ব্ল্যাকিশ পিগমেন্টেশন হয়ে গেছে, সেই জন্য আমরা চেষ্টা করব যাতে একটু পুরনো ডাল কেটে নেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা এমনি একটু মুচকে গেছিলো, একটু ভেঙে গেছিলো, তাই এই গাছটাকেও এই ডালটাকে আমরা কেটে নিতে পারি। এই গাছটা থেকে আমি একমাত্র এই ডালটাকেই কেটে নিতে পারবো, আমি এটাকেই পছন্দ করছি। এরপর আমি স্যানিটাইজ করে নিয়েছি ছুরিটা, এরপর আমি ডালটিকে কেটে নিচ্ছি। এরপর আমি যাতে রুট এটা রটেন না হয়ে যায় তার জন্য আমি এই কাটিং এন্ডগুলোতে একটু ফাঙ্গিসাইড ইউজ করে নিচ্ছি। দুটো কাটিং এন্ডই করে নেব যাতে পরবর্তী আর ফাঙ্গাল বা কোনো রটেন না হয়। এখানে আমি করে নিচ্ছি, তার আগে একটু বলে দিই আমি ফাঙ্গিসাইডটাকে এবার একটু গুলে নিয়েছিলাম, অল্প করে গুলে তারপর এটার উপরে অ্যাপ্লাই করলাম। এরপর আমি আরও একটি গাছ নিয়ে নিয়েছি, একটু আগেই আমি বলেছি যে আমি কোন স্টেমটা কাটতে পারি এখান থেকে, এগুলোই পুরানো স্টেম, আমি এখান থেকে একটা কাটছি আপাতত। এক্ষেত্রে আমার বড় কাঁচিটা লাগবে, আমি এটাকে স্যানিটাইজ করে নিয়েছি। এরপর আমি এই ডালটাকে কাটবো। এতেও ফাঙ্গিসাইড ইউজ করে নেব এই কাটিং এনগুলোতে যাতে পরবর্তী কোনো রটেন না হয়। এরপরে আমি কাটা স্টেমগুলো নিলাম, কাটা স্টেমগুলোকে আমি এই বেডের মধ্যে প্লেস করব। দেখতে পাচ্ছেন বেডটা বেশ ময়েস্ট আমি রেখেছি, একটু ভিজে ভিজে রাখতে হবে ইনিশিয়াল স্টেজে, কারণ প্রথম অবস্থায় বেশ কিছুটা হিউমিডিটির দরকার, না হলে নতুন কেকি আসা একটু অসুবিধা আছে। এরপর আমি পুরানো যে স্টেমগুলো কাটিং করেছি সেই স্টেমগুলোকে জাস্ট এইভাবে রাখবো এই বেডের উপর, এইভাবে রাখবো, দেখতে পাচ্ছেন। এরপর আমি আরও কিছু কোকোনাট কয়ার নিয়ে নিচ্ছি, এই কোকোনাট কয়ারগুলো নিয়ে কিছুটা পাশ থেকে অল্প করে পাতলা করে আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা ময়েস্ট থাকে এবং খুব তাড়াতাড়ি নতুন কেকি প্রপোগেট হওয়ার থেকে। দেখুন এই হয়ে গেল আমার করার কেকি প্রপোগেট করার একটা বেড, দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। তো এটা মাস এক মাস এরকম লাগবে আবার নতুন কেকি হতে, তো আমি অপেক্ষায় থাকব। আমি এরপরে ভিডিওগুলো হয়তো আপনাদের সামনে আনব এ যখন নতুন কেকি হবে। আর এখানে আমি আরেকটু দেখাতে চাইব, আমি এখানে করেছিলাম একটু অন্য মিডিয়াম দিয়ে, এখানে চারকোল ইট আর কিছু মস জাস্ট আমি এই স্টেমগুলোর উপরে ফেলে রেখেছিলাম। এটা ডেনড্রোবিয়াম বেনসনি, একটা ডেনড্রোবিয়াম স্পিসিস। তো দেখুন এটা জাস্ট এক মাস হয়েছে এবং এটা খুব সুন্দর রুটগুলো গ্রো করে গেছে, নতুন শুটও বেরিয়ে গেছে, নতুন গাছ হচ্ছে খুব ভালোভাবে। আর আরও দেখাতে চাইব আমার আরও কিছু পুরনো, বেশ কিছু পুরনো, এগুলো সবই ওল্ড কেন
কাটিং করে করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে, গ্রো করছে গাছগুলো খুব ভালোভাবে, রুটস গ্রো করছে, এই যে রুটসগুলো খুব ভালোভাবে গ্রো করছে, গাছ বাড়ছে। এখানে আরও ছোট নতুন কেকি এখান থেকে হচ্ছে, এটা আমি মাউন্ট অবস্থায় রেখেছিলাম, এটা মাউন্টও করা যায় কারণ এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম সুপার বিনস, তো এই গাছটার ময়েশ্চার বা হিউমিডিটি কম হলেও চলে, তাই এটাকে আমি মাউন্ট অবস্থায় রেখেছিলাম, এটাও ভালো গ্রো করছে। আরও একটি গাছ আমি দেখাবো, এইভাবে একটা বেড তৈরি করেছিলাম, এটা নারকেল গাছের গোড়ার দিক থেকে একটা ছাল মতো কেটেছিলাম, সেইটা কেটে আমি এটার একটা বেড বানিয়েছিলাম। এগুলো রুট দেখছেন, এর ভিতর দিয়ে বেরিয়ে এসছে রুটগুলো, এই যে আমি এই যে স্টেমটাকে কেটেছিলাম, কেটে আমি এখানে বসিয়েছিলাম এবং এই গাছটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা খারাপ হয়ে গেছে, এটা পচে গেছে, এটা পচে গেছে, এটা অনেক পুরনো একটা কেন ছিল, এখান থেকে এই যে গাছটা হয়েছিল, একটা দুটো এই তিনটে চারটে স্টেম, পাঁচটা স্টেম হয়েছিল, এখানে ফুলও হয়েছিল কিন্তু খারাপ হয়ে গেছে। তো এইভাবেই আমি নতুন কেকি প্রোগ্রেট করে থাকি, আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর এটা আপনারা আরও সহজে করতে পারবেন। তো এটা খুব একটা ইজি মেথড, তো আপনারা চেষ্টা করুন এইভাবে নতুন কেকি প্রোপোগেট করার জন্য, আশা করি আমার ভিডিও ভালো লাগবে আপনাদের, তাই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।